মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো ইলেকট্রনিক্স ওয়ান এর দ্বিতীয় চ্যাপ্টার চ্যাপ্টারের নাম হলো ডায়েট অ্যাপ্লিকেশন আজকের আলোচ্য বিষয় হল লোড লাইন অ্যানালাইসিস কিউ পয়েন্ট ডায়েট লজিক সার্কিটস অ্যান্ড অর অ্যান্ড নট গেটস খুবই সহজ এবং ইম্পর্টেন্ট টপিক আশা করি সবাই বুঝতে পারবে শুধু মনোযোগ দেখুন তাহলে আলোচনা শুরু করা যাক আজকের আলোচ বিষয় হলো লোড লাইন অ্যানালাইসিস টু পয়েন্ট ডায়ট লজিক সার্কিটস প্রথমে আলোচনা করব লোড লাইন অ্যানালাইসিস লোড লাইন অ্যানালাইসিস আগে আমরা লোড লাইনটা বুঝি তারপরে বিশ্লেষণ করলে আমাদের কি লাভ সেটা আমরা দেখব এইটা হলো একটা ডায়ট এই এটাকে আমরা বলি পি টার্মিনাল এটাকে বলি এন টার্মিনাল এটা হলো ডায়ড কারেন্ট এটা হলো ডায়ডের দুই প্রান্তের বিবাহ পার্থক্য লোড রেজিস্ট্যান্স আর দুই প্রান্তের বিবাহ পার্থক্য ভিআর সাপ্লাই ভোল্টেজ পজিটিভ নেগেটিভ টার্মিনাল নেগেটিভ বা গ্রাউন্ডিং ব্যাটারি নেগেটিভ প্রান্ত আর রেজিস্ট্যান্সের এক প্রান্ত গ্রাউন্ডিং করা এইটারই তোমার বৈশিষ্ট্য লেখ হলো এইটা ডায়ডের বৈশিষ্ট্য লেখ আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছি এদিকে দিলাম ভিডি ডায় ভোল্টেজ এটা হলো ডায়েড কারেন্ট মিলিয়াম পিয়ার এটা ভোল্ট এই যে হলো তার বৈশিষ্ট্য লোকচিত্র এ সম্পর্কে আমরা আগে আলোচনা করছি এখন আর কোনো আলোচনা করব না আমাদের মূল উদ্দেশ্য হলো রোড লাইন অ্যানালাইসিস আগে আমরা লোড লাইন আগে দেখা যাক কি হয় এই সার্কিটে যদি আমরা কিসপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি বা লুপ উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি পাবো ইকুয়াল টু

আইডি ইকল টু মাইনাস বাই ই দেখো ইও কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এটাকে আমরা কনস্ট্যান্ট সি বলতে পারি এটাকে আমরা এম বলতে পারি ভিডি এক্স এই যে ভিডি মানি এক্স আইডি মানি ওয়াই এই যে মানি ওয়াই মানি এক্স বাই আর মানে সি তাহলে এটাকে আমরা এম বলতে পারি তাহলে আমরা সমীকরণ পেলাম আইডি টু মাইনাস এই আবার আমরা জানি ওয়াই কোড টু এম এক্স প্লাস সি ওয়াই কি একটা একটা লেখার সমীকরণ এখন যদি এক আর দুই আমরা কম্পেয়ার করিডি সি মানি কনস্ট্যান্ট ঠিক আছে গ্রাফ আপটা আমরা দেখতে পারবো এই যে ভিডি মানি এক্স তাহলে এম মানি মাইনাস ওয়ান বাজার তাহলে আমরা এক আর দুই তুলনাগুলো পেয়ে গেলাম যে এই লেখচিত্র এক নম্বর সমীকরণের যে লোকচিত্র তার ঢাল হবে নেগেটিভ তার ঢাল হবে নেগেটিভ এখন আমরা একটা গ্রাফ আঁকবো এক চক্ষের দিকে আমরা ভিডি ধরবো ও অক্ষের দিকে আমরা আইডি ধরব তারপরে একটা গ্রাফ আঁকব তাহলে আমরা পরের পেজে যাই দেখো এক চক্ষের দিকে আমরা কি ধরলাম ভিডি অক্ষের দিকে আমরা কি ধরলাম আইডি এটা হলো কি ডায়ডের বৈশিষ্ট্য লেখ এটা আজকে আমরা আলোচনা করি নাই এটা আমরা আগেই আলোচনা করেছি প্রথম চ্যাপ্টারে আমরা আগবো মূলত এই লেখচিত্রটা ঠিক আছে আমাদের এক নম্বর সমীকরণ কি ছিল আইডি ইকুয়াল টু মাইনাস ওয়ান আর ভিডি প্লাস ই আর এক নম্বর সমীকরণে যদি আমরা ভিডি ইকুয়াল টু জিরো বসে এক নম্বর সমীকরণে যদি আমরা ভিডি ইকুয়াল টু জিরো বসাই তাহলে আইডি ইকুয়াল টু কি হবে ই আর এই যে ভিডি যদি জিরো হয় তাহলে আইডি হবে ইভাই আর এই যে ইভাই আর সর্বোচ্চ কারেন্ট এরপর যদি আমরা আবার এই সমীকরণ কি বসাই এবার বসালাম আইডি জিরো আগেরবার বসিয়েছি ভিডি জিরো ইবার হলো আইডি জিরো আইডি যদি জিরো বসায় তাহলে কি হবে মাইনাস ওয়ান বাই আর ভিডি প্লাস ই ইভাই আর ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান বাই আর ভিডি প্লাস ই ইভাই আর ইকোয়াল টু জিরো এক নম্বর সমীকরণে আইডি ইকোয়াল টু জিরো বসিয়েছি এটা পেলাম পক্ষে আর দ্বারা গুণ তাহলে মাইনাস ভিডি প্লাস ইকোয়াল টু জিরো ভিডি গোল টু ই দেখো এই যে ই ভিডি ই ওষে তরির শক্তিও যা ভিডির মানও কি তাই হলো কারেন্টের মান জিরো তরির চালা শক্তির মান সর্বোচ্চ বা ভোল্টেজের মান সর্বোচ্চ এই জায়গা ভিডি জিরো আইডির মান সর্বোচ্চ তাহলে আমরা এখান থেকে দুইটা স্থানাঙ্ক পেলাম স্থানাঙ্ক কি হবে তো ভিডি আইডি এই যে প্রথমে ভিডির মান কত জিরো আইডির মান কত ই বাই দ্বিতীয় ভিডির মান কত ই আইডির মান কত জিরো তাহলে আমরা এক নম্বর সমীকরণ বিশ্লেষণ করে দুইটা স্থানাঙ্ক পেলাম একটা হলো জিরো ই বাই আর একটা হলো ই জিরো এটা হলো ই জিরো এটা হলো ই বাই আর এখন আবার বলি এটা হলো ই জিরো হল হলো জিরো ই বাই আর এখন এই দুই স্থানাঙ্ক যদি আমরা যোগ করি তাহলে একটা সরলকা পাবো এই স্বরলখা ঢাল অবশ্যই ঋণাত্মক এবং তার মান অবশ্যই মাইনাস ওয়ান বাই আর এখন দেখো এই লেখচিত্র এই লেখচিত্র এটা ডায়ডের লেখচিত্র এই লেখচিত্রটাকে আমরা কী বলি লোড লাইন এর ঢাল অবশ্যই নেগেটিভ এবং তার মান মাইনাস ওয়ান বাই আর এখন এইটা হলো বৈশিষ্ট্য লেখ আর এইটা হলো লোড লাইন লোড লাইন কি একটু পরেই বলবো এইটা হলো ডায়ডের বৈশিষ্ট্য লেখ এইটা হলো লোড লাইন এই দুই লেখচিত্র যে বিন্দুতে সেট করে তাকে আমরা বলি কিউ পয়েন্ট কুইশন পয়েন্ট অপারেটিং পয়েন্ট ঠিক আছে এইটা হলো রোড লাইন এটা হলো ক্যারেক্টারিস্টিক্স লাইন এইট হলো তাদের সেট বিন্দু এই বিন্দুকে আমরা বলি কিউ পয়েন্ট কুইশন পয়েন্ট অপারেটিং পয়েন্ট ঠিক আছে এই বিন্দুতে কারেন্টের মান কী হবে আইডি কিউ কুইশন পয়েন্টে ডাইট কারেন্ট এই বিন্দুতে ভোল্টেজ মান কেউ ভিডি কিউ কুশন পয়েন্টের ডায়েট ভোল্টেজ এখন আমরা বলতে পারি এই লোড লাইন আমাদের কি লাগবে এই যে তুমি কোনো একটা ডায়ড লোড লাইন আঁকলা এখন তুমি ইজিলি বলতে পারো যখন ইয়ের এর মান এটা তখন আইটির মান এটা যখন ই এর মান এটা তখন আইডির মান এটা মানে একবার লিক্রিত রাখলে আমরা যে কোনো ভোল্টেজের জন্য ভিডির জন্য যে কোনো আইডির মান বের করতে পারি যে কোনো আইডি ম্যান এবং সেই মান অবশ্যই এই পয়েন্টের দুই পাশে থাকবে এই পয়েন্টের দুই পাশে থাকবে আশা করি বুঝতে পেরেছ তাহলে এইটা হলো লোড লাইন এইটা হলো বৈশিষ্ট্য লেখ এইটের ঢাল নেগেটিভ নট এইটে এইটের ঢাল নেগেটিভ এবং তার মান অবশ্যই মাইনাস ওয়ান বাই আর এটা দেখলে বুঝতে পারছি ঢাল নেগেটিভ ঠিক আছে আর লোড লাইন আমরা আলোচনা করার মূল কারণটা কি লোড লাইন যদি কোনো একটা ডায়োডের তুমি অঙ্কন করো তাহলে এর বিভিন্ন যে কোনো আই আইডি ভিডির জন্য আইডি মান বের করতে পারবে যে কোনো ভিডি তুমি এই লেখচিত্র আকস যে মানের জন্য অন্য যে কোনো মানের জন্য এটা প্রযোজ্য এখন আমরা একটু কিউ পয়েন্ট নিয়ে আলোচনা করি ডাইট লোড লাইন ও বৈশিষ্ট্য লেখ যে বিন্দুতে সেট করে তাকে কিউ পয়েন্ট বা কুইশন পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বলে যেহেতু লোড লাইনের ঢাল মাইনাস ওয়ান বাই আর সুতরাং রোড লাইনের ঢাল শুধু আরের উপর নির্ভর করে আরের মান বাড়লে ঢাল কমবে আরের মান কমলে ঢাল বাড়বে ঢাল কমা মানে অপারেটিং পয়েন্ট নিচে নামবে আর ঢাল বাড়া মানে অপারেটিং পয়েন্ট উপরে উঠবে আবার একটু দেখো যদি এটা ঢাল এইভাবে এইভাবে হলে তো ঢাল কমে যাবে অপারিং পয়েন্ট নিচে নেমে আসবে আর এইভাবে আসলে ঢাল কি বেড়ে যাবে অপারিং পয়েন্ট কি উপরে উঠে যাবে আশা করি বুঝতে পেরেছ আমরা এখন চলে যাব ডায়েট লজিক সার্কিট মূল লজিক সার্কিট কয়টা আছে লজিক গেট কয়টা আছে তিনটা অ্যান্ড গেইট ওয়ার গেইট এবং নট গেট আজকে হয়তো আমরা অ্যান্ড অর আর নট গেট নাও বুঝাতে পারি কিন্তু আমরা এটা বোঝাতে গেলে আমাদের যে উপাদানগুলো লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা এখন কি পড়ব ডায়েট লজিক সার্কিট কোনো একটি ডিভাইসকে তার সমতুল্য সার্কিট দ্বারা প্রতিস্থাপন করা লাভজনক লাভজনক মানে হলে এইভাবে লাভজনক তখন আমরা কোনো নেটওয়ার্ক সার্কিটে সার্কিটকে আমরা ডায়েট থাকলে সেটাকে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি কোনো ডিভাইসের সমতুল্য সার্কিট কতগুলো তড়িত উপাদানের সমন্বয়ে তৈরি হয় যাদেরকে কোনো সার্কিটে ওই ডিভাইসের প্রতিবাদে পরিবর্তে প্রতিস্থাপন করলে ডিভাইস এনে একই কাজ করে যদি কোনো ডিভাইসকে সমতুল্য সার্কিট দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে প্রাপ্ত নেটওয়ার্কে প্রথাগত সার্কিট অ্যানালাইসিস কৌশল দ্বারা সমাধান করা সম্ভব এখন আমাদের মূল কাজ হবে ডায়ডের সমতুল্য সার্কিটটা বের করা প্রথমে দেখব ডায়ডের অ্যাপ্রক্সিমেট সমতুল্য সার্কিট এটা আসলে চিত্র দেখলেই বোঝা যায় ঠিক আছে তারপরে বলি দেখো এইটা হলো তোমার একটা ডায়ড এই যে হলো ডায়ড এটাকে বলে পি টার্মিনাল এটাকে বলে এন টার্মিনাল এই যেটা আমরা সাপ্লাই এটা অলওয়েজ পজিটিভ দিব এটা নেগেটিভ দিব এটা হলো ফরওয়ার্ড কারেন্ট ঠিক আছে আর এই দুই প্রান্তে আমরা যে ভোল্টেজ দিব সেটা হলো ভিএফ ফরওয়ার্ড ভোল্টেজ ঠিক আছে এই পুরোটাকে আমরা ডায়েট বললাম এটা হল সার্কিট খেয়াল করো ইকুইব্যালেন্স সার্কিটে কি আছে এই যে একটা সুইচ এই যে হলো কি পটেন্সিয়াল ব্যারিয়ার আর এটা হলো ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আর পুরোটা টাইম হলো একটা পুরোটা আমরা দেবো কি ফরওয়ার্ড ভোল্টেজ একটু খেয়াল করো কোনো ডায়েটের দুই প্রান্তে প্রযুক্ত ফরওয়ার্ড ভোল্টেজ ভিএফের মান জাংশনের পটেন্সিয়াল ব্যারিয়ার ভিন্নটের চেয়ে বেশি না হওয়া পর্যন্ত এর মধ্যেতে কারেন্ট প্রবাহিত হবে না যখন ভিএফের মান এর চেয়ে বেশি হবে তখনই নিম্ন চিত্ররঞ্জের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে ডায়ড এর মধ্যে দিয়ে প্রবাহিত আইএফ আইএফের জন্য অভ্যন্তরীণ রোধ আরএফ এফ এর পতন হবে মানে ডায়ডের অবশ্যই রোধ আছে কম হোক বেশি হোক ঠিক আছে আর রোদের ভিতরে যখন কারেন্ট যাবে তখন এটা ভোল্টেজ ড্রপ হবে ভোল্টেজ তাহলে আমাদের টোটাল ভোল্টেজ কি ভিএফ ব্যারিয়ার কত ভিনট আর এইটাও বাধা কত আইএফ আর আমরা বলতে পারি ভিএফিক টু নট প্লাস আইএফআ আর সিলিকন ডায়োডের জন্য ভিনটের ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট জার্মিনিয়াম ডায়োডের জন্য এর ওয়ান পয়েন্ট থ্রি ভোর উপরের দ্বিতীয় চিত্রের ন্যায় ব্যাটারি এবং অভ্যন্তরীদের সাথে শ্রেণী সমবায় যুক্ত সুইচ দ্বারা একটি সেমিকন্ডাক্টার ডায়োডের অ্যাপ্রক্সিমেট সমতুল্য সার্কিট একটা ডায়োডের অ্যাপ্রক্সিমেট সমতুল্য সার্কিট কি একটা সুইচ একটা পটেন্সিয়াল ব্যারিয়ার একটা অভ্যন্তরীণ ফরওয়ার্ড রোড এই তিনটে মিলে হলো একটা ডায়ডের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট আশা করি বুঝতে পেরেছো এটা হলো ডায়ড এর অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট কি একটা সুইচ একটা পটেন্সিয়াল ব্যারিয়ার আর একটা ডায়ডের অভ্যন্তরীণ ফরওয়ার্ড রোথ গেল এখন খেয়াল রিম্প্লিফাইড সমতুল্য সার্কিট সিম্পলিফাইড মানে কি সহজীকরণ সরল সমতুল্য সার্কিট অধিকাংশ প্রয়োগের ক্ষেত্রে নেটওয়ার্ক সার্কিটের সমতুল্য অন্যান্য উপাদানের তুলনায় অভ্যন্তরীণ রোধ আর এফ এর মান দেখো তাহলে বলছি নেটওয়ার্ক সার্কিটের অন্যান্য উপাদানের তুলনায় সেমিকন্ডাক্টর ডায়োডের অভ্যন্তরীণ ফর আর এফ এর মান খুবই গুণ এক কথা আমরা নেটওয়ার্ক সার্কিটে অন্যান্য যে কম্পোনেন্ট ইউজ করি সেখানে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্সের তুলনায় এ এর মান খুবই কম ইচ্ছা করলে আমরা বাদ দিতে পারি তাহলে আমরা কী করছি এই যে সুইচ এই যে পটেন্সিয়াল ব্যারিয়ার আর এফ বাদ এই তাহলে আগের সার্কিট এই সার্কিট কি পার্থক্য আগে আর এফ আসে এবার আর এফ নাই আর কোনো পার্থক্য নেই এটাই হলো সিমপ্লিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট ঠিক আছে এইটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উপরে দ্বিতীয় চিত্রের একটি কোষ ও এর সাথে শ্রেণিতে যুক্ত সুইচ হলো একটি ডায়ের সিম্পলিফাইড সমতুল্য সার্কিট ডায়োড সার্কিট এনলাইসে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আরও যদি আমরা সিমপ্লিফাইড করি সেটা হলো আদর্শ সমতুল্য সার্কিট এবার পটেন্সিয়াল ব্যারিয়ারোবা পটেন্সিয়াল ব্যারিয়ারোবা তাহলে শুধু কি থাকবে সুইচ দেখো সিম্পলিফাইড সমতুল্য সার্কিট আমরা আর এফকে অগ্রাহ্য করেছি এখন অধিকাংশ ক্ষেত্রে ভিএফেরিভে গ্রেটার দেন ভিনট হওয়ায় ভিনটকে অগ্রাহ্য করি তাহলে ফরড ব্যাসিং ক্ষেত্রে ডায়েট সুইচ অন হিসেবে কাজ করবে আর রিভার্স ব্যয়ার্স ক্ষেত্রে ডায়ার সুইচ অফ হিসেবে কাজ করবে যে ডায়ার ফরওয়ার্ড ভোল্টেজ দিলে কারেন্ট যাবে রিভার্স ভোল্টেজ দিলে কারেন্ট যাবে না এইটা হল সিম্পলি আদর্শ সমতুল্য সার্কিট সুতরাং ডায়োডের আদর্শ সমতুল্য সার্কিট আদর্শ ডায়োড যদিও বাস্তবে পাওয়া যায় না কিন্তু ডায়োড সার্কিট অ্যানালিস এটি ব্যবহৃত হয় অন্য কিছু উল্লেখ না থাকলে ফলাফলে সঠিক করে তেমন কোনো সমস্যা হয় না এখন আমরা সামারি করি দেখো অ্যাপ্রক্সিমেট মডেল পটেন্সিয়াল ব্যারিয়ার অভ্যন্তরীণ রোধ আইডিয়াল ডার্ট আইডিয়াল ডার্ট মানে কি শুধু সুইচ আইডিয়াল ডার্ট মানে শুধু সুইচ ফরওয়ার্ড এর ক্ষেত্রে কারেন্ট যাবে রিবাস এর থেকে কারেন্ট যাবে না এই যে হলো সুইস আইডিয়াল ইন্টারনাল ইন্টারনাল রেজিস্ট্যান্স পটেনশিয়াল ব্যারিয়ার ঠিক আছে তার ক্যাশ এরকম হবে ঠিক আছে বিনট থেকে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট কন্ডাকশন শুরু হবে সিম্প্লিফাইড মডেল কি সুইস পটেন্সিয়াল ব্যারিয়ার আরে বাদ ঠিক আছে ভিনট দিলেই কারেন্ট শুরু হবে আইডিয়াল মডেল শুধু সুইচ ঠিক আছে শুধু সুইচ ভোল্টেজ দিলেই কারেন্ট শুরু হবে জিরো থেকে বাড়াইলেই শুরু হবে ভিনট হলো ডায়ডের পটেন্সিয়াল ব্যারিয়ার ভিএফ হলো ফরওয়ার্ড ভোল্টেজ আর এফ হলো ফরওয়ার্ড কারেন্ট আর এফ হলো ডায়ডের অভ্যন্তরীণ ফরওয়ার্ড রোধ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো পরের দিন ইনশাল্লাহ আমরা ডায়োডের আমরা বিভিন্ন লজিক গেট আলোচনা করবো টায়ার্ডের মাধ্যমে তৈরি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকে নিরাপদে থাকো